প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল ওয়েলাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবারও এমসিকিউ কোয়েশনের সলিউশন নিয়ে হাজির হয়েছি আজকে হচ্ছে অ্যানাটমি পেপার টু ফার্স্ট প্রফেশনাল এম বিবিএস এক্সাম নভেম্বর টু আন্ডার ঢাকা ইউনিভার্সিটি একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নিউ কারিকুলামের এক্সামগুলো অন্যান্য ইউনিভার্সিটিতে হচ্ছে মে টু নামে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এই একই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে নভেম্বর টু নামে ভেরি ইন্টারেস্টিং বিষয় এই ছিল প্রশ্নের হেডলাইন ইউনিভার্সিটি অব ঢাকা ফার্স্ট প্রফেশনাল এম বিবিএস নিউ কারিকুলাম যেহেতু নিউ লেখা এক্সাম অফ নভেম্বর টু সাবজেক্ট অ্যানাটমি পেপার টু মাল্টিপল চয়েস কোয়েশন দ্যাট ইজ এমসি ফুল মার্কস ছিল টোয়েন্টি এবং সময় ছিল থার্টি মিনিট তো এই বিশটা প্রশ্নের দশটা প্রশ্ন হবে মাল্টিপল ট্রুসার এখানে ইনস্ট্রাকশনে বলা আছে ফিল আপ দা টি সার্কেল ফর ট্রু এন্ড এফ ফর ইন তো প্রশ্নগুলো আমরা দেখি এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমি এফ গুলো আসলে মার্ক করব না আমি শুধু ট্রুগুলো দেখাবো আর বাকিগুলো আলাপের মধ্যে আসবে আর্চেস অফ দা ফুট আর অ্যাবসেন্ট অ্যাবসেন্ট আর্চ ফুট কি থাকে না অ্যাবসেন্ট থাকে না এগুলো প্রেজেন্ট থাকে কিন্তু সাবকিউটিনিয়াস ফ্যাট থাকার কারণে এগুলো বোঝা যায় না হিডেন অবস্থায় থাকে বাট দে আর প্রেজেন্ট এট বার্থ সো এটা ফলস হবে

এখানে আমরা দেখতে পাচ্ছি প্লান্টার স্পেলিং মিস্টেক আছে পি এল আর হবে প্লান্টার আবার এখানে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি গিফ দ্য ফুড রেজিলিয়েন্স আর্চেস অফ দা ফুড গিফ দা ফুড রেজিলিয়েন্স কেমন হয়ে গেল আর্চেস অফ দা ফুড আবার গিফ দা ফুড রেজিলিয়েন্স ঠিক স্যান্টেন্সটা সুন্দর হলো না দা আর্চেস অফ দ্য ফুড হ্যাভ দ্য ইফেক্ট অফ কনসেন্ট্রেটিং দ্য ওয়েট অফ দ্য বডি

এল মানে লাম্বো সেক্রাল আই মানে ইলিও লাম্বার আর্টারি নট ইন্টারনাল ইন্টার্নাল আইলিয়ারি ও মানে অপচুরেটন নার্ক তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লম্বো সেক্ট্রাল ট্রাঙ্ক থ্রু অেটন নার্ক থ্রু সিম্পিক চেইন থ্রু আর বাকি দুটো ফলস হচ্ছিল অসিফিকেশন স্টার ইন দ্য ফলোই টার্সাল বোন ডিউরিং ইন্টারিটরাইন লাইফ নর্মালি টার্সাল বোনগুলোর অসিফিকেশন শুরু হয় আফটার বার্থ এটা হচ্ছে একটা এক্সেপশনাল বিষয় কিন্তু কিছু কিছু টার্সাল বোনের মাঝে বিফোর দ্যাট ইজ লাইফেই অসিফিকেশন স্টার্ট হয় সেই বোনসগুলো হচ্ছে টিসিসি টিসিসি মানে কি টেলাস কিউবয়েড এবং কেলকেনিয়াস তাহলে এখানে কেলকেনিয়াস ট্রু

দেন টেন্ডন অফ ফ্লেক্সর ডিজিটোরাম প্রফান্ডাস ইয়েস সে পাস করে নিচ দিয়ে আলনার আর্টারি আলনার এগুলো উপর দিয়ে পাস করে সুতরাং এখানে এই দুটুই হচ্ছে নিচ দিয়ে পাস করা স্ট্রাকচার যদি টেন্ডন অফ ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস থাকত সেটাও ট্রু হতো ইউটেরাসের প্রাইমারি সাপোর্ট কি কি প্রাইমারি সাপোর্টস অব দ্য ইউটেরাস এখানে প্রাইমারি সাপোর্টে আমরা পাবো পেলভিক এটা এটা বডি কিন্তু ভেজাইনাল ফোল্ড অফ পেরিটোনিয়াম পেরিথুনিয়াম ইউচারোভিস্যাল ফোল্ড অফ পেরিটোনিয়াম এগুলো হচ্ছে পেরিটোনিয়াল ফোল্ড এগুলো আসলে কোনো সাপোর্টই দিতে পারে না প্রাইমারি সাপোর্ট তো দূরের কথা ভেরি উইক সাপোর্ট এগুলো

পিনাইল ইউরেথ্রা ইয়েস পিনাইল ইউরেথ্রা ডেভেলপ করে এখান থেকে ইউরেটার না ইউরেটার তো মেজনে ডাক্তার একটা আউটগ্রোথ যার নাম হচ্ছে ইউরেটেরিক ডেভেলপ করে ইউরিনারি ব্লাডার ইয়েস ইউরিনারি প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস থেকেই ডেভেলপ করে নাও কন্টেন্টস অফ কিউবিটাল ফোসা কিউবিটাল ফোসাতে থাকে কয়েকটা স্ট্রাকচার মেইনলি হচ্ছে রবি বাবুর বউ মরেছে রবি মানে হচ্ছে রেডিয়াল নার্ভ বাবু মানে হচ্ছে টেন্ডন অফ বাইসেপস ব্রেকাই আরেকটা বউ হচ্ছে ব্রাকিয়াল আর্টারি আর মরেছে মানে মিডিয়ান নার্ভ তাহলে আমরা এখানে মিডিয়ান কে পেয়েছি রেডিয়াল কে পেয়েছি টেন্ডন অফ ব্রাকিয়ালিস ফলস হবে এটা হবে টেন্ডন অফ বাইসেপস ব্রেকাই আলনান্নার পাস করে না আলনান্নার মেডিয়াল এপিকন্ডাইলের পিছন দিয়ে পাস করে আর মিডিয়ান কিউবিটাল ভেইন এটা কিউবিটাল ফসাতে ঠিক থাকে না ফসা রুফে থাকে এটাকে আমরা ফলস ধরতে পারি নাও ডেরিভেটিভস অফ প্যারামেজোনেফ্রিক ডাক্স আর প্যারামেজোনেফ্রিক ডাক্টের আরেক নাম মোলারিয়ান ডাক্ট মোলারিয়ান ডাক্ট হচ্ছে ফিমেল ডাক্ট এখান থেকে ফিমেল জেনিটাল ডাক্ট ডেভেলপ করে তো দেখা যাক ক্লাইটোরিস না ক্লাইটোরিস ডেভেলপ করে ফ্রম দ্য জেনিটাল টিউবারকল থেকে ক্লাইটোরিস এবং পিনিস দুটোই ডেভেলপ করে জেনিটাল টিউবারকল থেকে প্যারামেজোনেফ্রিক ডাক থেকে ডেভেলপ করে না লোয়ার পোর্শন অফ ভেজাইনা এটা ডেভেলপ করে ইউরোজেনিটাল সাইনাস থেকে অভারি অভারি হচ্ছে গোনাড সে ডেভেলপ করে গোনাডাল রিস থেকে ইউটেরাইন টিউব ইয়েস এটা একটা জেনিটাল ডাক্ট ইউটেরাস আর একটা জেনিটাল ডাক এই দুটো ডেভেলপ করে প্যারামেজনি ফ্রিক ডাক্ট থেকে সো এই দুটো হচ্ছে ট্রু স্ট্রাকচারস পাসিং থ্রু ভেনাকাভাল ওপেনিং অফ দি ডায়াফ্রাম আর ডায়াফ্রামের ভেনাকাভাল ওপেনিং দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে আমরা জানব নাম তার ভেনাকাভাল ওপেনিং এদিক দিয়ে যাবে ইনফিরিয়র ভেনাকাভা সো এটা ট্রু হবে অ্যাজাইগোস ভেন পাস করে না এটা পাস করে অ্যাওটিক ওপেনিং দিয়ে ইনফিরিয়ার ভেনাকাবার সাথে পাশ করে রাইট ফ্রেনিক নার্ভ সো এইটো ট্রু হবে রাইট ভেগাসনার্ভ ভেগাসনার্ভ পাশ করে ইসোফিজিয়াল ওপেনিং দিয়ে ফোরাসিক ডাকট এটা পাস করে অ্যাওটিক ওপেনিং দিয়ে সুতরাং এখানে বি এবং সি ট্রু কার্ডিনাল ফিচার্স অফ লার্জ ইন্টারেস্টাইন আর আমরা জানি লার্জ ইন্টেস্টাইনে তিনটা কার্ডিনাল ফিচার থাকে অ্যাপেন্ডিসেস সেপিপ্লয়কি দেন সেকুলেশন অর হস্ট্রেশন দেন টিনিয়া কোলাই এইগুলো হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের কার্ডিনাল ফিচারস পেয়ারস প্যাচ আসলে লার্জ ইন্টেস্টাইনে থাকেই না এটা থাকে আইলিয়ামের মাঝে ভিলাই থাকে স্মল ইন্টেস্টাইনে ওইটাকে আমরা স্মল ইন্টেস্টাইনের কার্ডিনাল ফিচার বলতে পারি কিন্তু লার্জ ইন্টেস্টাইনের নয় সো এই হচ্ছে মাল্টিপল ট্রু ফলস আনসার টাইপ অফ এমসিকিউ এবার আমরা চলে যাব সিঙ্গেল বেস্ট আনসার টাইপ অফ এমসিকিউ তে এখানে ইনস্ট্রাকশনে বলছে সিঙ্গেল বেস্ট আনসার টাইপ অফ কোয়েশ্চন ফিল আপ সিঙ্গেলস্ট দ্য নাম্বার করেসপন্ডিং টু দা কোয়েশন ইন দ্য শিট প্রভাইডেড শুধুমাত্র একটা করে এখানে উত্তর দিতে হবে এগারো নম্বর কোয়েশন সেলস আর ইন দা গবলেট গবলেট সেল থাকেই না সেল থাকে না গবলেট সেল থাকে কিন্তু স্মল ইন্টেস্টাইনে তার চেয়ে বেশি থাকে লার্জ ইন্টেস্টাইনে সবচেয়ে বেশি গবলেট সেল থাকে সো এটার উত্তর হবে ই লার্জ ইন্টেস্টাইন বারো নম্বর কোয়েশন এট বার্থ এ বেবি গার্ল তাহলে তার মানে তার ইম্পেটেড এনাস এই প্রবলেম আছে সাথে তার ভেজাইনা দিয়ে মিউকোনিয়াম আসছে তার মানে এখানে একটা ফিস্টুলা প্রবলেম আছে ভেজাইনার সাথে তাহলে এখানে উত্তর হবে

আসলে প্রশ্নটা হওয়ার কথা ছিল ইজ কাভার্ড এন্টারলি বাই পেরিটোনিয়াম ভুল করে সাবমিসা লেখা হয়েছে এখানে হবে একটাই উত্তর কনসেন্ট্রেটস বাই এন্টিরিয়ারলি দ্য রাইট কিডনি ইজ রিলেটেড টু কয়লস অফ জেজুনাম ইয়েস ট্রু সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম ইটও ট্রু স্টোমাক না স্টোমাক থাকে লেফট সাইডে টুয়েলভ রেব সে থাকে পোস্টিরিয়ারলি ডায়াফ্রাম সেও থাকে পোস্টিরিয়রলি তাহলে এখানে দুটো ট্রু হয়ে যাচ্ছে এই প্রশ্নটা আসলে দেওয়া ঠিক হয়নি কারণ এখানে কোনোটাকেই ফেলা যাচ্ছে না কোনটাকে মেইন রাখবো আমরা যে কোনো একটা তো রাখতে হবে কিন্তু কোনোটাই আমি ফেলতে পারছি না এই জন্য আমি জানি না এক্সামিনার এখানে কি সেট করেছেন The epithelium that lines prostatic urethra is prostatic urethra এবং ইউরিনারি ব্লাডার দুটো একই জায়গা থেকে ডেভেলপ করে সেই জায়গার নাম হচ্ছে ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল একই জায়গা থেকে ডেভেলপ করে তাদের সেটা হবে ট্রানজিশনাল ইপিথেলিয়াম রোটেটোর শোল্ডার জয়েন্ট অল অ্যারাউন্ড এক্সেপ্ট কোন জায়গাতে রোটেটোর কাফ কোনো সাপোর্ট দেয় না সেটা হচ্ছে ইনফিরিয়ারলি দ্য লার্জেস্ট ভেইন দ্যাট কালেক্ট ব্লাড ফ্রম দ্যারি ট্র্যাক্ট ইস হচ্ছে ইনফিরিয়র মেজেন্টেরিক ভেন সুতরাং পোর্টাল ভেন বললে তিনটা ভেন কিন্তু কাভার হয়ে যায় লেফট গেস্ট্রিক ভুবই ছোট ভেইন এটা লার্জেস্ট নয় সুতরাং মনে হচ্ছে এখানে পোর্টাল ভিন হবে দ্য চিফ এক্সটেন্সর অফ দ্য হচ্ছে নাও দা কমনেস্ট সাইট ফর কার্সিনোমা অফ দি স্টোমা ইজ আমরা জানি স্টোমাকে লেসার কার্বেচার বরাবর হয় আলসার আর গ্রেটার কার্বেচার বরাবর বেশি হয় কার্সিনোমা সুতরাং আমরা বলতে পারি দ্য কমনেস্ট সাইট অফ কার্সিনোমা অফ দি স্টোমাক ইস